শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাবে হাত দিলে হাত পুড়ে যাবে এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতারা বলেছেন সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। শহীদ জিয়ার বিউত্তম খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তারা। খেতাব বাতিলে জামুকার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতারা অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের অবদানকে খাটো করতে চায় ক্ষমতাসীনরা। বিএনপি সমাবেশ উপলক্ষে প্রেসক্লাবের আশপাশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেয়া এবং কয়েকজনকে আটকের অভিযোগ করেছে বিএনপি। মামলা ও গ্রেফতার করে বিএনপিকে আন্দোলন থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মানুষের হৃদয়ের মধ্যে একটি প্রতিমূর্তি, খেতাব পেড়ে নিবে কি নিবে না এইটা দিয়ে জিয়াউর রহমানের ঐতিহাসিক অক্ষয় অবদানকে মুছে ফেলা যাবে না।